হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের না স্পেশাল একটা রান্না হয়েছে, মানে আমার আর আমার হাজবেন্ডের কাছে স্পেশাল, তার কারণ আমরা এই বছর প্রথমবার খাচ্ছি ওই জন্য, কিন্তু আমাদের বাড়িতে আগেও হয়েছে। তো চলো আজকে কী কী রান্না হয়েছে, আমার মা কী কী রান্না করেছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই সবাইকে। এই যে দেখো, এখানে রান্না হয়েছে ডাল, তারপর এখানে রান্না হয়েছে চচ্চড়ি, মানে কুঁদরি আরও কী কী সব আছে তো সেটা দিয়ে চচ্চড়ি, আর এটা হয়েছে স্পেশাল মাছের ডিমের টক, মাছের ডিম বলতে ইলিশ মাছের ডিমের টক। আর এখানে হয়েছে ইলিশ মাছ সর্ষে দিয়ে ঝাল হয়েছে ইলিশ মাছের, আর এখানে হয়েছে শাক ভাজা, আর এটা হয়েছে বেগুনকে পোড়া হয়েছে, পুরো এখনও কমপ্লিটলি মাখা হয়নি, তো লঙ্কা কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে মাখা হবে। আর এই যে দেখো, এটা আমার ভাতের থালা, আমি এতগুলো ভাত খাবো তো আজকে এতগুলো ভাত, আর এখনও ডালটা বাটিতে বাড়া হয়নি তো ওর জন্য ডালটা এখানে মিসিং আছে। তো এই যে সবাই খাওয়া দাওয়া করছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।